ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের। আকরা ক্যাবিনের সামনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের। দুই যুবকই আকরার বাসিন্দা বলেই জানা যাচ্ছে। মোবাইল ফোন ঘাঁটছিলেন তারা, সেই সময় ট্রেনের হর্ন শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি সুব্রজিৎ। সুব্রজিৎ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে বজবজ শিয়ালদার শাখার আকরা স্টেশনের কাছে, আকরা পশ্চিম কেবিনের কাছে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। মূলত শিয়ালদা থেকে যে বজবজগ্রামী লাইন, সেই ট্রেনের ধাক্কায় কিন্তু দুই যুবকের মৃত্যু হয়। জানা যাচ্ছে যে তারা দুই যুবক কিন্তু দুজনেই বন্ধু ছিল এবং তারা রেল লাইনে বসে তখন মোবাইলে গেম খেলছিল এবং সেই সময় কিন্তু ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুজনের। এবং স্থানীয় মানুষজন দেখতে এলাকায় ভিড় জমাতে থাকে, তারপরে রেল পুলিশকে খবর দেয়। তবে যতক্ষণে রেল পুলিশ আসে ততক্ষণ কিন্তু সেই মৃতদেহ দুটির ওপর দিয়েই, রেল লাইনে পড়েছিল এবং সেই মৃতদেহের ওপর দিয়ে কিন্তু বেশ কয়েকটি ট্রেন চলাচল করে, এমনই অভিযোগ স্থানীয়দের। এবং যেমনটা জানা যায় যে দুই যুবকই আকরা এলাকার বাসিন্দা, দুই যুবকের নাম শেখ চাঁদ এবং শেখ সাদ্দাম। সুরজিৎ, এই ধরনের ঘটনা আমরা এর আগেও দেখেছি, এই ফোন ঘাটতে গিয়ে বা ফোনের কারণে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে, এই ঘটনার খবর আমরা এর আগেও দেখেছি। তাহলে সেই সচেতনতাটা কোথায় গেল? বারবার সেই একই ঘটনা সামনে আসছে। হ্যাঁ দেখো, একেবারে এর আগেও কিন্তু এই ঘটনা সামনে এসেছে যে রেল লাইনে বসে ফোনে গেম খেলার সময় বা ফোনে অন্য কোনো কাজ করার সময় দেখা গিয়েছে বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু এই জায়গায় মানুষের একটা কোথাও গিয়ে সচেতনতার অভাব থেকেই যাচ্ছে। তার কারণ যখন ট্রেনটা আসছে, ট্রেনটি কিন্তু হর্ন দেয়, কিন্তু তারপরেও একটা অন্যমনস্ক থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। মানুষের একটা কোথাও গিয়ে সচেতনতার অভাবের ছবি উঠে আসছে। একেবারে ধন্যবাদ সুব্রজিৎ। টেলিফোন লাইনে সুব্রজিৎ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে।